নমস্কার দর্শকবৃন্দ, পরিকল্পিতভাবে এই ভুল উত্তর লিখে মিলেছে শিক্ষকের চাকরি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রাক্তন মন্ত্রী বর্ণিত সেই তথাকথিত রঞ্জন আসলে নিয়োগ দুর্নীতির হিমশৈলের চূড়ামাত্র। বিশেষ করে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অসংখ্য এমন রঞ্জন সম্পর্ক তথ্য পেয়েছে সিবিআই। শুধু তাই নয়, সিবিআইয়ের এক আধিকারিকের কথায় দুর্নীতির নতুন নতুন ছবি সামনে আসছে। খালি খাতা শুধু নয়, পরিকল্পিতভাবে ভুল উত্তর লেখা প্রার্থীরও পাশ করে চাকরি পেয়ে গেছে। এক্ষেত্রে ভুল উত্তরটাই আসল সংকেত। সেই সংকেতের বিনিময় মূল্য প্রায় 10-12 লাখ টাকা, আর তার ভিত্তিতেই বেমালুম চাকরি পেয়ে গেছে। 2014 টেটে এমন একাধিক অসঙ্গতির তথ্য প্রমাণ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে। টেটে ফেল করা সত্ত্বেও শিক্ষকতার চাকরি করছেন এমন অভিযোগ জানিয়ে দুটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। টেট না দিয়েই শিক্ষকতা করছেন এমন 87 জনের নাম দিয়ে একটি মামলা দায়ের হয়। 2014 সালের প্রাথমিকে ফেল করে 87 জন চাকরি পেয়েছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থী সৌমেন নন্দী। এদিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তলব পেয়ে হাজিরা দিয়েছিলেন মামলার আবেদনকারী। প্রায় ঘণ্টা তিনেক সিবিআই আধিকারিকরা কথা বলেছেন। বেশ কিছু নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে ছিলেন এই মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, সিবিআই এই মামলার আবেদনকারীর সঙ্গে কথা বলেছে, যা জানতে চেয়েছে তা বলেছেন আমার মক্কেল। প্রাথমিক নিয়োগে দুর্নীতির বহর ব্যাপক। আমরা চাই প্রকৃত তদন্ত এবং যারা যুক্ত তাদের কঠোর শাস্তি। যারা এই দুর্নীতির ফলে বঞ্চিত সেই যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল করতে হবে। 2016 এবং 2020 দুদফায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ ছিল মোট 59,449। এই নিয়োগের ক্ষেত্রে সিবিআই মনে করছে যত সংখ্যক নিয়োগ হয়েছে তার সিংহভাগ ক্ষেত্রেই অসঙ্গতি রয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সিবিআই যে এফআইআর রুজু করেছে তাতে স্পষ্টভাবে অভিযোগ আনা হয়েছে যে 2014 সালে টেটের প্রশ্নপত্র তৈরি এবং উত্তরপত্র মূল্যায়নে গুরুতর এবং পরিকল্পিত অসঙ্গতির ছবি সামনে এসেছে। এমনকি ভুল প্রশ্ন যেমন ছিল তেমনই ভুল উত্তর দিয়েও পাশ করার নজির রয়েছে। এই বেনজির দুর্নীতির শিকড় প্রভাবশালী মহল পর্যন্ত ছড়িয়েছে। সিবিআইয়ের তরফে লিখিত এফআইআরে বলা হয়েছে 2014 টেটে অতিরিক্ত প্যানেলও তৈরি করা হয়েছে সন্দেহজনক প্রক্রিয়ায়। অকৃতকার্য হওয়া প্রার্থীদের নাম সেই অতিরিক্ত প্যানেলে ঢোকানো হয়েছিল। 2014 প্রাথমিক টেটে কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তা প্রকাশ্যে জানানো হয়নি সরকারের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই সময়ে বলা হয়েছিল প্রায় 60,000 শূন্য পদ রয়েছে, পরীক্ষার্থী ছিল 17.5 লক্ষ। কতজন 60% বেশি নম্বর পেল তা পর্ষদের অজানা নয়। তাহলে কেন পাশের সংখ্যা গোপন রাখা হলো? তাছাড়া মোট পরীক্ষার্থীর মধ্যে কতজনের প্রশিক্ষণ রয়েছে, কতজন অপ্রশিক্ষিত পরীক্ষার্থী তা জানানো হয়নি কেন? মেধাতালিকা প্রকাশ করা হয়নি, অথচ এসএসসির মাধ্যমে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। এদিকে আদালতের নির্দেশে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এফআইআর রুজু করে সিবিআই তদন্ত শুরু করার পরেই বাগদা থেকে বেপাত্তা সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের অজ্ঞাত পরিচয় একাধিক আধিকারিকের নামেও এফআইআর রুজু হয়েছে। সামনে এদিনও তার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সিবিআই তদন্ত হওয়ার পর থেকেই তাকে আর দেখা যাচ্ছে না বাগদায়। গোয়েন্দা আধিকারিকরা তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে। প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে চন্দন মণ্ডল সম্পর্কে প্রথমে জানান। টাকার বিনিময়ে পর্ষদের একাংশের আধিকারিকের সঙ্গে যোগসাজোগে সে চাকরি পাইয়ে দিত। বিনিময়ে প্রায় 10-15 লক্ষ টাকা পেত প্রার্থী পিছু। এই চন্দন মণ্ডলের বাড়ি বাগদা গ্রাম পঞ্চায়েতের মামা ভাগিনা গ্রামে। তিনি আবার স্থানীয় স্কুলের প্যারা টিচার। গ্রামবাসীদের একাংশের কথায় এখন বিপুল সম্পত্তির মালিক এই চন্দন মণ্ডল। গ্রামে ওর কালী পুজোয় তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী আসতেন। সুতরাং এই প্রতিবেদনের থেকে একটা বিষয় ফুটে উঠছে, যে সেটা হলো যে প্রাথমিকের যে টেট 2014 সালে যেটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু পরিকল্পিতভাবে ভুল প্রশ্ন করা হয়েছিল এবং ভুল উত্তর যারা লিখেছিল তাদেরকে নম্বর দিয়ে তাদের নাম লিস্টে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও কিন্তু চাকরি পেয়ে গেছিলো টাকার বিনিময়ে। তো এরকম চন্দন কিন্তু আশেপাশে খুঁজলে দেখা যাবে অনেক জায়গাতেই কিন্তু এরকম চন্দন গজিয়ে উঠেছিল সেই সময়, এবং টাকার বিনিময়ে প্রচুর লোকের কিন্তু এরকম চাকরি করে দিয়েছিল। তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করলে কিন্তু আসল চিত্রটা ফুটে উঠবে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।